আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সৌদি আরবের জেদ্দা শহর। এতদিন তো আমরা সবাই জানতাম যে সৌদি আরব শুধু মরুভূমি আর মরুভূমি, এখন পর্যন্ত কখনো নিজ চোখে দেখার সৌভাগ্য হয়নি। আলহামদুলিল্লাহ আজকে দেখলাম পানি হচ্ছে একদম স্বচ্ছ ক্লিয়ার, নিচে কি আছে সব কিছু দেখা যাচ্ছে, এমনকি মাছগুলো সব দেখা যাচ্ছে। এই যে মাশাআল্লাহ, আপনার যত মন খারাপই থাকুক সমুদ্র পার আসলে ইনশাআল্লাহ আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি কত সুন্দর! এর আগে সমুদ্র দেখেছিলাম সৌদি আরব যখন বিমানে ছিলাম, ল্যান্ড করার সময় তখন দেখেছিলাম, আর আজ একদম সামনাসামনি দেখলাম। মাশাআল্লাহ, একদম স্বচ্ছ ক্লিয়ার। দেখেন নিচে কালো কিছু দেখা যাচ্ছে, ছোট ছোট এগুলো হচ্ছে মাছ। যদিও এখানে অনেক ঢেউ, ঢেউয়ের কারণে মাছগুলো স্পষ্টভাবে বোঝা যাইতেছে না, কিন্তু চোখ দিয়ে আমি ঠিকই বুঝতে পারতেছি যে এটা মাছ। রোজা নাইলে আপনি একটু খাওয়াই দিলাম একটু। এখানে কতক্ষণে থাকতেছি ততই
ততই ভালো লাগতেছে, যত সময় যাইতেছে ততই ভালো লাগতেছে। যখন সূর্যটা এই পাশ থেকে অস্ত অস্ত যাবে তখন ইনশাআল্লাহ আরও বেশি সুন্দর লাগবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত মনে থাকার সুযোগ হবে না। ইনশাআল্লাহ যদি আল্লাহ সুযোগ ও সময় মিলিয়ে দেয় ইনশাআল্লাহ আরেকবার আসবো। আজকে এখনই চলে যেতে হবো। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটা লাইক এবং একটা কমেন্ট করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।